প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে ইসলাম শিক্ষা নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ো, বই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আমি তোমাদের আজকে ইসলাম শিক্ষার কয়েকটি তোমাদের প্রশ্ন পড়াবো। বই দেখে, বই আছে, জাস্ট বই নাও তোমরা সামনে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে আজকে আর দেরি না করে তোমাদের আরবি পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা 19 পৃষ্ঠা উঠাও তোমাদের বইয়ের, 19 পৃষ্ঠা। তোমরা 19 পৃষ্ঠা উঠাও। 19 পৃষ্ঠার মধ্যে দেখো, এক নম্বর প্রশ্ন দেখো। এক নম্বর প্রশ্নের মধ্যে আছে হরকতের পরিচয়। হরকতের পরিচয় আমাদেরকে কিন্তু এর আগে আমরা হরফ পড়েছি, হরফ ছিঁড়েছি, আলিফ বা তা সা এভাবে হরফ পড়েছিলাম। আজকে হরকতের পরিচয় পড়ব। এই যে আলিফের উপর জবর, আলিফের উপর জের, আলিফের উপর ব্যাস, আলিফের উপর দুজবর, আলিফের নিচে দুই জের, আলিফের উপর দুই ব্যাস, এভাবে এখন হরকত ছিঁড়ব আমরা। তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, হরকত কাকে বলে? হরকত কাকে বলে? কি দেওয়া আছে তোমরা বইয়ে দেখো শিক্ষার্থীরা, জবর যে ব্যাস, ব্যাসকে হরকত বলে। যেমন নাকি কিভাবে দেখো, এদিকে দেওয়া আছে জবর। জবর কোনটা? এটা হচ্ছে জবর, এটা হচ্ছে কি জবর? আমি তোমাদেরকে আগে 19 পৃষ্ঠাগুলো পড়াচ্ছিলাম, 19 পৃষ্ঠা পড়াচ্ছি। 19 পৃষ্ঠার মধ্যে আছে হরকত কাকে বলে? জবর যে পেশকে হরকত বলে। জবর, জবর যে পেশ, এগুলোকে কি বলে? হরকত বলে। যেমন নাকি বা, বা জবর বা, বা জবর বা, এই এটা হচ্ছে হরকত। দেখো হরকত কাকে বলে? জবর যে পেশকে হরকত বলে। তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে, ঠিক যেভাবে এখানে বইয়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবে তোমরা উত্তরটা লিখবে। কিভাবে লিখবে? হরকত কাকে বলে? তোমরা উত্তরে লিখবে জবর। জবর দিয়ে ঠিক ব্যাখ্যাটা তোমাদের জবরটা দেখিয়ে দিতে হবে, কিরকম জবরটা কিরকম হবে, কিভাবে হবে ঠিক জবরটা দেখিয়ে দিবে। আমি যেমন দেখিয়ে দিয়েছি জবর, এই জবর জের, জের বাংলাতে ঠিক, কিন্তু আরবিতে দেখিয়ে দিয়েছে জের কাকে বলে। উপেশ, পেশ কোথা দেখো? তাহলে জবর যে পেশকে কি বলে? হরকত বলে। যেমন নাকি এখানে দেওয়া আছে, হরফের উপর জবর দিলে আকার হবে, বা জবর বা, বা জবর বা। তারপর দেখো এই যে দুই নম্বর, দুই নম্বর হরফের মধ্যে, ওখা দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে হরফের চিহ্ন দেওয়া আছে। দেখো কিরকম, আ তা যা দা এভাবে দেওয়া আছে, হ্যাঁ জবর দেওয়া আছে। তারপর দেখো 21 পৃষ্ঠা উঠো। এখন তোমরা হরকত কাকে বলে, হরকতের পরিচয় তোমরা শিখে ফেলেছ। হরকত জবর যে পেশকে, একটা হরফের উপর যদি জবর থাকে এবং জের থাকে এবং পেশ থাকে, ওগুলা কি হচ্ছে? হরকত। তারপর দেখো 21 পৃষ্ঠা উঠো। 21 পৃষ্ঠার মধ্যে আছে, 21 পৃষ্ঠার মধ্যে আছে তানবিন। তানবিনের পরিচয়, তানবিন, তানবিন কাকে বলে উদাহরণ দাও। তানবিন কাকে বলে? এই যে আমি দেখিয়ে দিয়েছি তানবিন, দুই জবর, এই যে দুই জবর, উপরে যদি দুই জবর থাকে এটা হচ্ছে কি? তানবিন। উপরে যদি দুই জের, নিচে যদি দুই জের থাকে ওইটাও তানবিন। দুই পেশ, উপরে যদি দুইটা পেশ থাকে ওইটাও কি? তানবিন। তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। যেমন একটা উদাহরণ হচ্ছে, বা দুই জবর ভান, বা দুই জবর ভান, এভাবে করবো। যেমন নাকি এখানে উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন মিন দুই জবর মান, মিন দুই জবর মান, ঠিক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিন দিয়ে। এই দেখো মিন দুই জ,
jobor man mindui jobor man mindui jermin mindui jermin mindui peskun ami tomaderke tanbi diye dekhiye dicchi dekho mindui jobor man mindui jermin mindui peskun এভাবে দুইটা দুইটা যদি থাকে দুইটা দুইটা যদি হরফ দাও থাকে ওগুলোকে কি বলে তানবিন বলে আবার বলো তানবিন কাকে বলে দুই জগ দুই জে দুই পেশকে তানবিন বলে তারপর দেখো আমরা 25 পৃষ্ঠার মধ্যে আসি 25 পৃষ্ঠার মধ্যে দেখো 34 নং প্রশ্নটা দেখো 34 নং প্রশ্ন কি আছে দেখো দুজন কি এই যে জান্নাত বেহেশত জান্নাত বেহেশত একই জিনিস তাহলে দুজন দুজন বলতে যারা পাপ করে হ্যাঁ মিথ্যা বলে এভাবে যারা অন্যায় অত্যাচার জুলুম করে তাদের জন্য দুজন তাহলে দুজনটা কি তাহলে আগে তোমাদেরকে দুজনটা চিন্তা হবে দুজন হলো কঠিন দুজন হলো কঠিন কষ্ট ও শাস্তির জায়গা যারা অন্যায় করবে তারা কিন্তু দুজনকে গিয়ে শাস্তি পাবে তাহলে দুজন কি দুজন হলো দুজন হলো কঠিন কষ্ট ও শাস্তি জায়গা 37 নং প্রশ্ন দেখো দুজন কঠিন ও কি কি তাহলে দুজন কি আগে প্রথমে দুজন কি দুজন হচ্ছে কঠিন শাস্তি ও শাস্তির জায়গা কঠিন কষ্ট ও শাস্তির জায়গা তাহলে দুজন এটা কয়টি কয়টি স্তর আছে দুজনের মধ্যে এবং কি কি দুজন হচ্ছে শাস্তি কি কি জাহান্নাম এক জাহান্নাম দুই হাবিয়া তিন জাহির চার সাকার পাঁচ সাইদ ছয় তামা সাত লাজা এই এগুলো হচ্ছে দুজন তারপর দেখো 38 নং প্রশ্ন দেখো ফেরেশতারা কিসের তৈরি ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি 39 নং প্রশ্ন দেখো প্রধান ফেরেশতা কয়জন এই যে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি বাচ্চা তাই ওখানের মধ্যে প্রধান ফেরেশতা কয়জন প্রধান ফেরেশতা হচ্ছে চারজন তাদের নাম কি এই চারজন প্রধান ফেরেশতার নাম কি এক হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত জিব্রাইল আলাইহিস সালাম দুই হযরত মিখাইল আলাইহিস সালাম তিন হযরত আজরাইল আলাইহিস সালাম চার হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই চারজন হচ্ছে প্রধান ফেরেশতা তাহলে তোমাদের জন্য আজকে কয়টি প্রশ্ন থাকলো এই যে 36 থেকে 39 এদিকে চারটা তারপর ওদিকে দুটি প্রশ্ন তানবি এবং হরফ এই প্রশ্নগুলো তোমাদের জন্য থাকলো তোমরা ভালো করে শিখবে এবং কি মুখস্থ খাতায় লিখবে ঠিক আছে শিক্ষার্থীরা আজকে তাহলে এতটুকু তোমাদের জন্য তোমরা ততক্ষণে ভালো থেকে